প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে আপনার গুটি স্বর্ণধান, আর আজকে এগুলো রোপণের বয়স চলতেছে 30 দিন। আমি আপনাদেরকে 2 দিন আগের একটা ভিডিও তো বলছিলাম যে বয়স হয়েছে 30 দিন, মূলত সেদিন 30 দিন হয় নাই। আজকে একটু হিসাব করে দেখলাম, এই চারাগুলো আমরা গত আগস্টের 28 তারিখে রোপণ করছি, আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ। তো ওভারঅল আজকে 30 দিন চলতেছে। তো এই যে 30 দিন বয়সে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। জায়গায় জায়গায় একটু মানে ফাঁকা দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে একটু পানি বেশি জমেছিল জন্য আপনার জায়গায় জায়গায় একটু ফাঁকা দেখা যাচ্ছে। আর এভারেজে আপনার একদম ভরে গেছে জমি, 30 দিনেই মোটামুটি হবে, জমি একেবারেই ভরে গেছে। তো আমরা গতকাল থেকে এইখানে একটু নিড়ানোর কাজ করতেছি, এইখানে থেকে একদম ওই গাছ পর্যন্ত আমরা নিড়ানোর কাজ করতেছি। গতকালকে আমি সকালেও নিজেও নিড়াইছি এবং সাথে একজন লোকও ছিল, দুইজন মিলে গতকালকে নিড়াইছি। মোটামুটি হবে অনেকটুকু জমি, বেশি একটা ঘাস নাই, তবে হালকা পাতলা কিছু একটা আছে, সেইগুলো যাতে পরবর্তীতে বড় না হতে পারে এবং জমিতে যাতে কোনো সমস্যা তৈরি না করতে পারে, যার জন্য আমরা নিড়ানোর কাজটা করে দিলাম। তো আজকে আমাদের নিড়ানোর কাজ চলতেছে, এটা গতকালকে শেষ হয়ে গেছে। তারপরে আজকে ওই পাশে কিছু জমি বাকি আছে, নিড়ানোর কাজ বাকি আছে, সেইগুলো নিড়ানোর কাজ চলতেছে। আজকে দুইজন, সকালে আমি কিছু নিড়াইছি, নিড়ানোর কাজ করছি। তো আপনাদেরকে যদি আমার এই যে 30 দিন বয়সের জমির পাশ কাঠির সংখ্যাগুলো একটু হিসাব করে দেখাই, দেখা যাচ্ছে একেবারে ছোটো। এই ছোটো গোছা দিয়ে আমি গোনার কাজ শুরু করে দিই। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে কিন্তু 10টা আছে। আবার এটা যদি একটু বড় সাইজের যদি দেখাই, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে আছে 16টা। তো এই যে 16টা, 18টা, আমি কিছু কিছু জায়গায় দেখছি 20-25টাও হয়েছে, এরকম একটা মানে অবস্থা। যেমন এই সামনে একটা গোছা আপনাদেরকে যদি একটু নেমে দেখাই, দেখেন কতগুলো কুশি আসছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এখানে 26টা। তো এভারেজে আপনারা বলতে পারবেন এখানে 15টা মতো আছে এভারেজ। আপনি ধরতে পারেন এই কটা থেকে ধান, এর পরবর্তীতে আসলে যেই কুশিগুলো আসবে সেগুলো থেকে মূলত ধান হওয়ার চান্স একেবারেই নাই। তো এই গুটি স্বর্ণ ধানের মধ্যে আমরা কী কী সারগুলো প্রয়োগ করছি আপনাদেরকে সারের মাত্রাটা একটু বলে দিচ্ছি। গুটি স্বর্ণ ধান নর্মালি এইগুলো একটু নিচু টাইপের জমি, মানে এই যে পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো থেকে এই জমিগুলো কিন্তু অনেকটাই নিচু। মানে দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে পানি তেমন একটা জমে নাই, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পানি জমে গেছে একটু বৃষ্টি হওয়ার কারণে। তো এইগুলোতে কিন্তু একটু সার বেশি বলতে পারেন, মাটির উর্বর ক্ষমতা কিন্তু একটু বেশি। তারপরেও আমরা যেদিন চারাগুলো রোপণ করছি সেদিন তো কোনো প্রকার রাসায়নিক সার দিতেই পারে না, জমিতে পানি ছিল প্রচুর পরিমাণ। যখন একটু পানি মানে কমতে শুরু করছে বা কমে গেছে, তখন আমরা প্রতি 33 শতকের হিসাবটা দিচ্ছি, আমরা প্রতি 33 শতক জমিতে আমরা DAP ডেপসার আমরা ব্যবহার করেছিলাম 10 কেজি হারে, এবং প্রতি 33 শতকে আমরা MOP সার ব্যবহার করেছিলাম 10 কেজি হারে, এবং সেই সঙ্গে আমরা প্রতি 33 শতক জমিতে আমরা ইউরিয়া সার ব্যবহার করেছিলাম 10 কেজি হারে। এটা আমরা ব্যবহার করেছি চারা রোপণের 4 থেকে 5 দিনের মধ্যেই, এবং যখন আমাদের চারা রোপণের বয়সগুলো হইলো আপনার 20 দিনের মতো, 20 দিনের মতো আমরা শুধুমাত্র প্রতি 33 শতক জমিতে আমরা রাসায়নিক সারগুলোর মধ্যে আমরা ইউরিয়া ব্যবহার করেছিলাম, 7 কেজি হারে। প্রতি 33 শতক জমিতে আমরা 7 কেজি হারে ইউরিয়া সার ব্যবহার করেছি। এখন বয়স দাঁড়াচ্ছে 30 দিন, 30 দিনের মধ্যে আমরা কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি নাই, আর রাসায়নিক সার ব্যবহার করবো না, মানে ইউরিয়া সার ব্যবহার করবো না, ইউরিয়া DAP এগুলো ব্যবহার করবো না। শুধুমাত্র আমরা এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেলেই আমরা জমিতে কিছু MOP সার ব্যবহার করব। MOP সার ব্যবহার করার কারণ হচ্ছে আপনার যেহেতু এগুলো নিচু জমি হওয়ার কারণে, যাতে করে আপনার জমির ধান গাছগুলো শক্তপোক্ত হয়, ধান গাছগুলো স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এবং ধান গাছের শিকড় যাতে অধিকভাবে বৃদ্ধি পেতে পারে, এবং ধান গাছের ধানের যখন ধানগুলো শীষগুলো বের হবে তখন যাতে চিটার পরিমাণ কম হয়, তার কারণে আমরা এই এক্সট্রা প্রতি 33 শতক জমিতে 6 থেকে 7 কেজি হারে আমরা
এমওপি সার ব্যবহার করব। এমওপি সার ব্যবহার করলে কিন্তু আপনার ধান গাছ শক্তপোক্ত হবে, প্রচুর শক্ত হবে, ধান গাছ প্রচুর শক্ত হবে, পাশাপাশি আপনার ধানের ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বিভিন্ন ধরনের পচন হয়, বিভিন্ন ধরনের আপনার ব্যাকটেরিয়া জমে থাকে। আমরা যদি এক্সট্রা অতিরিক্ত 5-6 কেজি আর 33% জমিতে পটাশ সার ব্যবহার করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ব্লাস্ট, বিভিন্ন ধরনের ছত্রাক, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে এই পটাশ সার ব্যবহার করার কারণে। এবং সেই সঙ্গে যখন ধানগুলো বের হবে, ধানের শীষ অনেকটা লম্বা চৌড়া বের হবে পটাশ সার ব্যবহার করার কারণে, দানাগুলো পুষ্ট হবে, দানাগুলো অনেক সুন্দর হবে। এর পরবর্তীতে আমাদের আর কোনো সার দেওয়ার কাজ থাকবে না, শুধুমাত্র কীটনাশক ব্যবহার করব এবং জমিতে ছত্রাকনাশক ব্যবহার করব। আশা করছি এতেই আমাদের যথেষ্ট ভালো ফলন আসবে এখান থেকে। তো যাই হোক, আজ দেখতে পাচ্ছেন চাচা কি খবর, এই যে দেখতে পাচ্ছেন আমার চাচার অবস্থা, চাচা নিরানোর কাজ করতেছে, একদম মনে হচ্ছে আপনার জমি মানে হালকা করে ফেলছে। তো উপর থেকে ভিউটা দেখাইতে পারলে সবচাইতে ভালো হইতো, ড্রোন ভিউ দেখাইতে পারলে সবচাইতে ভালো হইতো, মানে যেদিক দিয়ে চাচা গেছে একবারে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে চাচা নিরাইতেছে, চাচারে দিছে একদম বুগল চাপাই, মানে বুগল এই ঘাস, মূলত ভিতরে ঘাস নাই তেমন। তা আপনাদেরকে বলে রাখি, এই জমিটা আমি যেদিন রোপণ করছি, রোপণ করার 2 দিন পরেই বন্যায় ডুবেছিল, প্রায় 3-5 দিনের মতো ডুবেছিল। এর পরবর্তীতে আমরা বিশেষ পরিচর্যা করার পরে এই অবস্থায় আসছে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আসছে এখন। তো এর থেকে আরও দ্বিগুণ ভালো হইতো যদি বন্যার পরে একেবারে যে খরা গেছে এই খরাটা যদি না হইতো, এর থেকেও আরও কিন্তু ভালো আমরা আশা করতে পারতাম, কিন্তু এটা আসলে সম্ভব হয় নাই অতিমাত্রায় খরা থাকার কারণে। তো যাই হোক, এই ছিল মোটা, এটাও একটু ভিতরে একটু হাইটে হাইটে দেখতে হবে, তেমন একটা ঘাস নাই, একেবারে নাই, তারপরে একটু হাইটে হাইটে টুকটাক যদি থাকে একটু দেখে নিব, মানে পরিষ্কার কাজ করে নিব। সবচেয়ে মেন সমস্যাটা হচ্ছে এই বুগল, মানে আইল চাপে যেই ঘাসগুলো হয়, এই ঘাসগুলো আসলে সমস্যা সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন একদম বুগল চাইপে একদম ধান গাছ ফাঁকা করে ফেলছে। এই যে দেখেন এই বরাবর যে দিক দিয়ে হাঁকছে সেই দিকের অবস্থা, মানে যেদিক দিয়ে নিরানো গাছ করছে একদম ফাঁকা হয়ে গেছে। তো ওই জন্য চাচারা দিচ্ছে, চাচা আসলে মানে দাঁড়ায় থাকে, নিরানো কাজ করতে পারে না, বসে বসে নিরানো কাজ করে, যার কারণে দিচ্ছে একদম বুগল দিয়ে। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আমি একটি কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।